এই পুরোটা সমান কিছু একটা ধরে নেব ধরে নিচ্ছি এ তার মানে এক্স বাই ফাইভ এটা সমান হয়ে ওয়াই বাই এইট এটা সমান হয়ে এবারে এক্স বাই ফাইভ সমান যদি এ হয় তাহলে এক্স কত হবে ফাইভে একইভাবে ওয়াই বাই এইট যদি এ হয় ওয়াই কত হবে এইটে এইট এক্স পেয়ে গেলাম ফাইভে ওয়াই পেয়ে গেলাম এইটে এবার সিম্পলি এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলে কি হবে এক্সের জায়গায় বসাচ্ছি ফাইভে আছে প্লাস ফাইভ আর ওয়াই এর জায়গায় বসাচ্ছি এইটে এ প্লাস এইট এবারে এখান থেকে যদি আমি পাঁচ কমন নিয়ে নি কি পড়ে থাকবে এ থাকছে আর পাঁচ নিয়ে এখান থেকে আট কমন কি করে থাকবে এ প্লাস ওয়ান এবারে অনুপাত বের করতে গেলে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে যাচ্ছে কেটে গেলে কত উত্তর হবে ফাইভ ইস টু এইট এবারের যেটা শর্ট সেটা হচ্ছে এক্স এর নিচে পাঁচ আছে ওয়াই এর নিচে আট আছে আবার এখানে যে অনুপাতটা জানতে চাওয়া হয়েছে এখানেও দেখতে পাচ্ছি এক্সের সঙ্গে পাঁচ যোগ হচ্ছে ওয়াই এর সঙ্গে আট যোগ হচ্ছে এইরকম অঙ্কের ক্ষেত্রে উত্তর এই ফাইভ ইস টু এইটটাই হয়ে যাবে তাহলে এই অঙ্কটা করার দরকার নেই যখনই দেখব অনুপাতের নিচে যে আছে সেই যোগ হয়ে আছে তখন ওটাই হয়ে যাবে আমাদের অনুপাত এরপরে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব। সেটাও ডবলিউ বিসিএস দু হাজার পনেরোতে এসেছিল দেখে নিই সেটা এখানে বলছে যদি ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই টু ওয়ান বাই জেড সমান টু ইস টু থ্রি ইস টু ফাইভ হয় তবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত তো এই অঙ্ক কিভাবে করতে হয় প্রথমে এইখান থেকে এক্স টু টু ওয়াই জেড সমান এটাকে লিখে নেব ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ হলো এবারে এই তিনটের লসাখু কথায় দুই তিন আর পাঁচের লশাকু হচ্ছে তিরিশ এই তিরিশ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো তাহলে কি হবে এই দুই পনেরো তিরিশ তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ফিফটিন ইস টু টেন ইস টু সিক্স এটা হয়ে যাচ্ছে উত্তর এটা আমাদের অপশান বি এর পরের অঙ্কটাও বিসিএস দু হাজার পনেরোতে এসেছিল সেটা এবার দেখে নিন এখানে বলছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল দ্বিতীয় সংখ্যার সাথে বাহান্ন যোগ করলে যা হয় তার সমান ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো তাহলে এই অনুপাতটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এটা বৃহত্তম সংখ্যা আবার যদি এখান থেকে ভাবি দ্বিতীয় সংখ্যা কোনটা হবে সেটা হবে চারটা তাহলে যেভাবে বলেছে সেভাবে যদি আমরা লিখে নিই নিচ্ছে একটা থ্রি এক্স একটা ফাইভ এক্স এবারে প্রশ্নে কি বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগ ফল তার মানে এই দুটোকে যোগ করলে যেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স এটা কার সাথে সমান না দ্বিতীয় সংখ্যার সাথে বাহান্ন যোগ করলে যা হয় তার সাথে সমান তার মানে যেটা দাঁড়াচ্ছে এই থ্রি এক্স প্লাস ফাইভ এক্স এটা হচ্ছে মাঝে যে সংখ্যাটা যে দ্বিতীয় সংখ্যা এর সাথে বাহান্ন যোগ করলে যা হয় তার সাথে সমান এখান থেকে বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কত কিভাবে করব থ্রি এক্স আর ফাইভ এক্স যোগ করলে হচ্ছে এইট এক্স আর এই ফোর এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসি কথা হবে মাইনাস ফোর এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে বাহান্ন এখান থেকে কি পাচ্ছি ফোর এক্স টু ফিফটি টু আর এক্স কত হবে তাহলে এই বাহান্ন কে চার দিয়ে ভাগ করে দিতে হবে এখানে যেটা গুণ হয়ে আছে তাহলে কত হচ্ছে এক্স তেরো আমাকে কি বের করতে বলছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম গুণটা এটা তাহলে থ্রি এক্স এর জায়গায় এখন কি লিখবো থ্রি ইন্টু এর মান কত বেরিয়ে গেছে তেরো তাহলে থ্রি ইন্টু থার্টিন মানে হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এরপরে দু হাজার ষোলোর ডব্লিউ এসেছে এরকম দুটো অঙ্ক পরপর আলোচনা করব

তাহলে কি করার নিয়ম হচ্ছে এই বড় সংখ্যা যেটা আছে পঞ্চাশ এটার সাথে ছোট সংখ্যাটা যোগ করে দেব ইস্টু দিয়ে আবার এদেরকে বিয়োগ করে দেবো এটা করলেই আমরা সরাসরি উত্তর পেয়ে যাব কোনো পার্সেন্টেজের হিসাব করার দরকার নেই তাহলে কত হবে পঞ্চাশ আর কুড়ি সত্তর আর পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করলে তিরিশ দশ দিয়ে ভাগ করে দিলে সেভেন থ্রি হয়ে যাচ্ছে তাহলে আমাদের অপশান হচ্ছে অপশান সি এরটা হচ্ছে উত্তর এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের পার্থক্য উনসত্তর সংখ্যা দুটি নির্ণয় করো এই অঙ্ক করার বেশিক নিয়ম হচ্ছে এই দুটোকে আর এদের পার্থক্য কত বলেছে ঊনসত্তর তার মানে এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স বলে দিয়েছে উনসত্তর এখান থেকে এক্স কত পাবো ঊনসত্তর তিন দিয়ে ভাগ করবো করলে হবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তেইশ তাহলে এক্স যদি তেইশ হয় সংখ্যা দুটো কথা হবে একটা একটা তাহলে পাঁচ কে তেইশ করে পেয়ে যাবো এটা করলে হবে একশো পনেরো আর এইট একশো চুরাশি দুটো সংখ্যা কে কি হলো একশো পনেরো একশো চুরাশি অপশন বি এই একই কনসেপ্টের ওপর দু হাজার আঠেরো সালে ডাব্লিউ বিসিএস এ একটা অঙ্ক এসেছিল সেটার পরে দেখে নিচ্ছি এখানে বলছে রোহিত এবং অক্সফোর্ডের বয়সের পার্থক্য বারো বছর তাদের বয়সের অনুপাত থ্রি ইস টু ফাইভ বয়স কত এটা জানতে চেয়েছে তো এখানে চারটে অপশান দেওয়া আছে আগের অঙ্কের মতো এই অঙ্ক একইভাবে হয়ে যাবে কিভাবে করব থ্রি ইজ টু ফাইভ দেওয়া আছে ধরে নিচ্ছি থ্রি এক্স আর ফাইভ এক্স মানে এটা হচ্ছে রোহিতের বয়স এটা হচ্ছে অক্সরের বয়স এবার এদের পার্থক্য কত বলেছে বারো এখান থেকে পার্থক্য কত পাচ্ছি টু এক্স তার মানে টু এক্স হচ্ছে বারো এখান থেকে এক্স কত পেয়ে যাব বারোকে দুই দিয়ে ভাগ করলেই দুই ছয় বারো এক্স যদি ছয় পেয়ে যায় আমাকে অক্সারের বয়স জানতে চাই তাহলে ফাইভ এক্স এর জায়গায় ফাইভ ইন্টু এক্স মানে ছয় বসিয়ে দেবো কত উত্তর হয়ে যাবে তিরিশ বছর তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর এটা এসেছিল ডব্লিউ বিসিএস দু হাজার উনিশে এখানে বলা হচ্ছে হাজার ব্যক্তির হিন্দি যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে ইংলিশ ই এবং সংস্কৃত এস এর ওপর জ্ঞানের একটি সার্ভের ফল নিম্নরূপ বলে এখানে তিনটে ভেন ডায়াগ্রাম দিয়েছে এবারে বলছে সকল তিনটি বিষয় জানা আছে এমন ব্যক্তির সংখ্যা এবং সংস্কৃত জানা নেই এমন ব্যক্তির সংখ্যার অনুপাত কত এটা অ্যাকচুয়ালি অ্যান্ড প্রপোর্শনের কোর অঙ্ক নয় এটা অ্যাকচুয়ালি ডায়াগ্রাম বা সেটের অঙ্ক কিন্তু এখানে যেহেতু শেষে অনুপাত জানতে চাওয়া হয়েছে তো এটা অনুপাত চ্যাপ্টারের মধ্যেই দেখিয়ে দিচ্ছে তো এই অঙ্ক কিভাবে করতে হবে আমাকে কি জানতে চেয়েছে তিনটি বিষয় জানা আছে তার মানে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি যে যে লাল এটা হচ্ছে এই কালো আর ব্লু যে সার্কেলটা এটা হচ্ছে সংস্কৃত এবারে তিনটি বিষয় জানা থাকার মানে হচ্ছে এই তিনটে সার্কেলের মধ্যেই আছে এমন সংখ্যা কোনটা সেটা হচ্ছে এই পার্টটা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এটা এই বৃত্তের মধ্যে রয়েছে এই বৃত্তেরও মধ্যে রয়েছে আবার এই নিচের বৃত্তটার মধ্যেও রয়েছে তাহলে এই একশোটা হচ্ছে তিনটে বিষয় জানা আছে এরকম লোক তাহলে প্রথমে কি লিখে নেব তিনটে বিষয় জানা আছে এরকম লোক কতজন আছে একশো জন এবারে সংস্কৃত জানা নেই এমন ব্যক্তির সংখ্যা সংস্কৃত জানা নেই বলতে এটা হচ্ছে সংস্কৃত বৃত্ত তাহলে এই যে একশো সত্তর জন আছে এরা যেমন সংস্কৃত জানে এই আশি জন এই একশো জন এই একশো দশ জন এই এরা প্রত্যেকেই কিন্তু এই বৃত্তটার মধ্যে রয়েছে তাহলে এরা প্রত্যেকেই সংস্কৃত জানে তাহলে জানে না কারা এইখানে যেগুলো আছে এই দুশো একশো কুড়ি দুশো কুড়ি এরা সংস্কৃত জানে না সেই জন্য সংস্কৃত বৃত্তের বাইরে এরা রয়েছে তো কি করব তাহলে এই তিনজনকে যোগ করলে আমি জানতে পেরে যাবো যে সংস্কৃত জানে না কতজন এই তিনজনকে যোগ করলে কত হচ্ছে দুশো আর দুশো কুড়ি মানে চারশো কুড়ি তার সঙ্গে একশো কুড়ি যোগ কথা হবে পাঁচশো চল্লিশ এখান থেকে এবারে কাটাকুটি করলে দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে এটাকে এই এটা হচ্ছে এবার আমাদের উত্তর ভিডিও ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকম আরো নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে যদি কিছু অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো